এদিকে গত বিশ্বকাপের সুখস্মৃতি ফেরাতে পারল না বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে 137 রানে হারল সাকিব বাহিনী। গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জয়ের দুই নায়ক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। আজকের একাদশে দুজনের কেউই ছিলেন না। তারা আজ আড়ালে থেকে দেখলেন দলের অসহায় আত্মসমর্পণ। জিততে হলে অবশ্যই অবিশ্বাস্য কিছু করতে হতো টাইগারদের। লিখতে হতো রূপকথা, গড়তে হতো ইতিহাস, টপকাতে হতো 385 রানের পাহাড় সম লক্ষ্য। তবে তা থাকলো স্বপ্ন হয়েই। 48.2 ওভারে মাত্র 227 রানে গুটিয়ে গেল বাংলাদেশ। ধর্মশালায় বাংলাদেশের হার 137 রানে। রিস টপলি, ক্রিস ওয়াকদের কোনো জবাবই ছিল না তামিম শান্তদের কাছে। বাংলাদেশ ধুঁকতে থাকে 9 ওভারে মাত্র 49 রানে 4 উইকেট হারিয়ে। দুই অঙ্কে পৌঁছাতে পারেনি শীর্ষ পাঁচ ব্যাটারের চারজনই। অধিনায়ক সাকিবও পারেননি প্রত্যাশা পূরণ করতে। পাহাড় সম লক্ষ্য তারাই যেভাবে শুরুর প্রয়োজন ছিল তার দ্বারের কাছে যেতে পারেনি টাইগার বাহিনী। দ্বিতীয় ওভারেই হারায় 2 উইকেট। তানজিম তামিমকে 2 বলে 1 রানে বিয়ার স্টোর ক্যাচ বানানোর পর কিছু বুঝে ওঠার আগে পরের বলে রিস টপলি গোল্ডেন টাক উপহার দিয়েছেন নাজমুল শান্তকে। অধিনায়ক সাকিবকে নিয়ে বিপর্যয় সামলে ওঠার চেষ্টা করেন লিটন, তবে প্রতিরোধ গড়তে দেননি টপলি। ষষ্ঠ ওভারে ফের আঘাত হানেন তিনি। এবার ফেরান সাকিব আল হাসানকে। 9 বলে 1 রান আসে সাকিবের ব্যাটে। আগের ম্যাচে তিনি নামলেও আগ পাছে নামেন মেহেদি মিরাজ। তবে দারুণ ছন্দে থাকা এই ব্যাটারও পারেননি দুই অঙ্কের ঘরে পৌঁছাতে। 8.2 ওভারে মাত্র 49 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ। শুধু ব্যতিক্রম লিটন দাস, গোর ব্যর্থতা শুধু প্রাপ্তি তার ফিরে আসা। 5 মাস পর তিনি পেয়েছেন 50 দেখা, ছুটেছিলেন শতকের দিকেও, তবে তা হয়নি। 21 ওভারে ক্রিস ওক্সের দ্বিতীয় শিকার তিনি। আউট হবার আগে খেলেন 66 বলে 7-4 2 ছক্কায় 76 রানের ইনিংস। 50 দেখা পান মুশফিকও, তবে ইনিংস বড় করতে পারেননি। 64 বলে 51 রান করে টপলির চতুর্থ শিকার হন তিনি। তখনও বাংলাদেশ লক্ষ্য থেকে পিছিয়ে আছে 200 রানে। শেষ দিকে তাওহিদ রেদের করা 39 রান শুধু হারার বেদনাকে কমিয়েছে। তাছাড়া তাসকিন 15, শেখ মেহেদি 14, শরীফুল করেন 12 রান। টপলি একাই নেন 4 উইকেট। 2 উইকেট নিয়েছেন ক্রিস ওক্স। এর আগে বাংলাদেশি বোলারদের তালগুল পাকিয়ে ফেলার সুযোগ নিয়ে ইংলিশ টপ অর্ডার হয়ে ওঠেন আগুনে। মিডল অর্ডার যদি ব্যর্থ, তবু ইংলিশটা পেয়ে যায় 365 রানের বিশাল সংগ্রহ। বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহে যেখানে 339, সেখানে 365 দুরূহ নিঃসন্দেহে। এদিন ধর্মশালায় বল হাতে দাঁড়ালো হয়ে উঠতে পারেনি তাসকিন মুস্তাফিজরা। পাকিস্তানের পর ইংল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে নিষ্প্রাণ তারা। রান বিকিয়ে বড়লোকের বিগড়ে যাওয়া ছেলের মতো করে আফগানিস্তানের বিপক্ষে ভালো করা স্পিনাররাও দেখেছেন চোখে সর্ষে ফুল।